হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একটা লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি, তো চলো আমার লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আছে ভাত, বাঁধাকপির তরকারি, রয়েছে বেগুন ভর্তা, আর রয়েছে মাছের টক, আর এটা হচ্ছে চারা পোনা দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল পাতলা করে, আর এটা রয়েছে ওই ঝোলের এক্সট্রা ঝোলটা। তো চলো ভিডিও স্টার্ট করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো স্টার্ট করছি ভিডিওটা। এই বাঁধাকপিটা আমি করেছি চিকেনের চর্বি দিয়ে। দারুণ হয়েছে, তোমরাও একদম করে দেখো, হেভি টেস্ট হয়। এবার খাবো মাছের ঝোল দিয়ে। ফুলকপি দিয়েও ভালো হয়, আর কাঁচকলা দিয়েও আমাদের ভালো লাগে খেতে। পাতলা করে করেছি, আর শীতের সময় এই যে আস্তে শীত, আর সাথে বেগুনের ভর্তা বড়ি দিয়ে হলে আরো বেশি ভালো হতো।
ওটা হচ্ছে সমুদ্রের মাছ, তার টক। একটু কাটা, খুব টেস্ট।